নেতাজি সন্ন্যাসী চলো সব ঠপ্পা চুচু আমার নিজস্ব থিওরি হলো সুভাষচন্দ্র বোস নেতাজী সুভাষচন্দ্র বোসক ফটোকু বিবাদিত করিবার হীন উদ্যম ফটোটি অভিনেতা প্রসেনজিৎকর বলে টিএমসি নেত্রী মহুয়া মৈত্রাঙ্ক আক্ষেপ সোশিয়াল মিডিয়ারে চর্চা ফটোটি কোণসি অভিনেতাঙ্কর নুহে বলি স্পষ্টীকরণ দেলে নেতাজীঙ্ক নাতির নেতাজীঙ্ক ফটোকু নেই বিতর্ক ভিত্তিহীন বলি সরকারঙ্ক স্পষ্টীকরণ জানুয়ারি 23 রাষ্ট্রপতি ভবনরে মহামান্য রাষ্ট্রপতিঙ্ক দ্বারা হইথিলা উন্মোচিত জানুয়ারি 23 তারিখ দিন নেতাজী সুভাষচন্দ্র বোসক জন্মদিবসকু সারা দেশে পালন করা যাইতিলা পরাক্রম দিবস ভাবরে এই অবসরে মহামান্য রাষ্ট্রপতিঙ্ক দ্বারা রাষ্ট্রপতি ভবনরে উন্মোচিত করা যাইতিলা নেতাজীঙ্ক এক ফটোচিত্র যাহা নেতাজীঙ্ক এক ফটোচিত্রকু অনুসরণ করা যাই জনে চিত্রশিল্পীঙ্ক দ্বারা প্রস্তুত করা যাইতিলা তেবে ফটোটি উন্মোচিত হেবা পরে সৃষ্টি হইতিলা বিবাদ তৃণমূল কংগ্রেসর নেত্রী তথা সাংসদ মহুয়া মৈত্রা ফটোটিকু নেতাজীঙ্কর নুহে বরং বঙ্গলা চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎকর বলে আক্ষেপ করি মহামান্য রাষ্ট্রপতিঙ্কু মধ্য বিবাদকু টানিবাকু ভুলি নথিলে ଏହାପରେ ବିଭିନ୍ନ ସୋସିଆଲ ମିଡିଆରେ ଫଟୋକୁ ନେଇ ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା ତର୍କ ବିତର୍କ 2019 ବଙ୍ଗଳାରେ ମୁକ୍ତିଲାଭ କରିଥିବା ଚଳଚ୍ଚିତ୍ର ଗୁମନାମୀର ଅଭିନେତା ପ୍ରସେନଜିତ ଚାଟାର୍ଜୀଙ୍କ ଏହା ଫଟୋ ବୋଲି ଅନେକ ମତ ଦେଇଥିଲେ ନେତାଜୀଙ୍କ ମୃତ୍ୟୁ ରହସ୍ୟ ଉପରେ ଆଧାରିତ ଗୁମନାମୀ ଚଳଚ୍ଚିତ୍ରରେ ନେତାଜୀଙ୍କ ଭୂମିକାରେ ଅଭିନୟ କରିଥିଲେ ପ୍ରସେନଜିତ ଏହି ବିତର୍କ ଚାଲିଥିବା ବେଳେ ଏହାର ଅବସ୍ଥାନ ଘଟେଇଥିଲେ ଖୋଦ୍ ନେତାଜୀଙ୍କର ଜଣେ ନାତି ଚନ୍ଦ୍ର କୁମାର ବୋଷ ଟ୍ୱିଟ୍ କରି ଶ୍ରୀଯୁକ୍ତ ବୋଷ କହିଥିଲେ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ଦ୍ୱାରା ଉନ୍ମୋଚିତ ଫଟୋଟି ନେତାଜୀଙ୍କର ଏକ ମୌଳିକ ଫଟୋରୁ ହିଁ ଜଣେ ଚିତ୍ରଶିଳ୍ପୀଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରସ୍ତୁତ କରାଯାଇଛି ତେଣୁ ଏଥିରେ କୌଣସି ବିବାଦ ନାହିଁ ଏହାପରେ ସରକାରୀ ଭାବରେ ମଧ୍ୟ ସ୍ପଷ୍ଟୀକରଣ ଦିଆଯାଇଛି ଯେ ଫଟୋଟି ନେତାଜୀଙ୍କ ଅରିଜିନାଲ ଫଟୋକୁ ନେଇ ପ୍ରସ୍ତୁତ କରାଯାଇଥିବାରୁ ଏହା ଉପରେ ବିତର୍କ ମୂଲ୍ୟହୀନ ଏବଂ ଗବେଷଣା ନଥିବା ଲୋକମାନଙ୍କ ମିଛ ପ୍ରଚାର ନେତାଜୀଙ୍କ ଭଳି ମହାନ ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମୀ ଓ ମାନ୍ୟବର ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କୁ ଏପରି ବିବାଦ ମଧ୍ୟକୁ ଆଣି ତୃଣମୂଳ କଂଗ୍ରେସର ନେତାମାନେ ନିଜର ଦେଶ ବିରୋଧୀ ହୀନ ଚିନ୍ତାଧାରାକୁ ପ୍ରତିଫଳିତ କରିଛନ୍ତି ବୋଲି ପ୍ରମାଣିତ ହୋଇଛି ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍